দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের ইউটিউব ভিলেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি সাজানলি বিপাস, আমি আছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এই শিমুলিয়া গ্রামের ইউটিউব ভিলেজে। এই ইউটিউব ভিলেজ আপনারা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, আমরা এসেছি আজকে ইউটিউব ভিলেজে। এই ভিলেজটা মূলত স্থানীয় মানুষের তৈরি এবং এই গ্রামে জানেন যে ইউটিউবের ইনকাম থেকে এই গ্রামের মানুষের প্রতি সপ্তাহে দুদিন রান্নাবান্না হয় এবং তাদের উদ্যোগেই মূলত এই ইউটিউব ভিলেজের যে পার্কটা তৈরি করা হয়েছে এবং বিশ্বের প্রথম কোনো পার্ক যেটা ইউটিউবের নামে তৈরি করা হয়েছে। চলুন আমরা ইউটিউব ভিলেজ আজকে ঘুরে ঘুরে দেখি। অবাক হওয়ার মতো বিষয় বটে, একটি গ্রামের নাম বদলে গেল ইউটিউবের জন্য, তার নামটাই হয়ে গেল ইউটিউব ভিলেজ, সেটা আবার আমাদের দেশেই কুষ্টিয়ায়। ইউটিউব ভিলেজে এলে তার জব বানিয়ে দেয়, জায়গাটা ঘুরে আসতে পারেন যে কোনো ছুটির দিন। অ্যারাউন্ড মি বিডি ও ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং নামে দুটি ইউটিউব চ্যানেলের আধেয়ে তৈরি হয় এই গ্রাম থেকে। চ্যানেলের মূল ভিডিও চিত্রে থাকে রান্নার আয়োজন, তা থেকেই আসে লাখ লাখ টাকা। গ্রামের বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে এই ইউটিউব চ্যানেল থেকে। এরপর থেকে শিমুলিয়া পরিচিতি পেয়েছে ইউটিউব ভিলেজ নামে। ইউটিউব ভিলেজ দেখতে যেতে হবে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে, এখানেও বিস্মিত হয়ে যাবেন। গ্রামটির আসল নাম শিমুলিয়া হলেও 2016 সালের পর এরই নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্য বর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক। এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাঁশ কাঠ আর খড়ের অবকাঠামো এবং ছায়াসুনিবিড় পরিবেশ ভ্রমণপ্রিয় মানুষের মন ভুলিয়ে দেবে। 2016 সালের দিকে এই গ্রামের লিটন আলী এবং দেলোয়ার হোসেন নামের স্থানীয় দুই যুবক শখের বসে ইউটিউব চ্যানেল খোলেন। স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী কিছু খাবার রান্না করে গ্রামের সাধারণ মানুষকে খাওয়াতে থাকেন তারা। রান্না থেকে খাওয়ানো পর্যন্ত সময় ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে শুরু করেন তারা। এই কাজে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ এবং ইউটিউবের দর্শক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিনি নিয়মিতভাবে এই কাজ শুরু করেন। লিটন আলী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী, পড়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, আর দেলোয়ার হোসেন স্থানীয় একটি স্কুলের শিক্ষক। ধীরে ধীরে লিটন ও দেলোয়ারের ইউটিউব চ্যানেলের দর্শক এবং আয় দুটোই বাড়তে থাকে। এরই মাঝে বিদেশেও জনপ্রিয় হয় সেটি। সেই ভিডিওগুলো চোখে পড়ে বেস্ট এভার ফুড রিভিউ শো চ্যানেলের সানি সাইডের। তিনি এই কর্মকাণ্ড দেখার জন্য 2018 সালের শেষের দিকে ছুটে আসেন এই গ্রামে। সানি যেদিন আসেন সেদিন 4000 মানুষকে রান্না করে খাওয়ানো হয়। এই দৃশ্য দেখার পর সানি সাইড এই গ্রামকে ইউটিউব ভিলেজ নামে আখ্যায়িত করেন। এখন গ্রামটিতে বেড়াতে আসেন দেশ বিদেশের অনেক দর্শনার্থী, আর এসব দর্শনার্থীর বিনোদনের বিষয়টি বিবেচনায় রেখে এই গ্রামের বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে ইউটিউব পার্ক। পার্ক নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করা হচ্ছে ইউটিউব চ্যানেলের আয় থেকে। কুষ্টিয়া জেলা শহর থেকে 3-3 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। বাস অথবা ব্যক্তিগত গাড়িতে যেতে হবে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে। সেখান থেকে মাত্র 5 কিলোমিটার ভেতরেই এই গ্রামের অবস্থান। ইউটিউব পার্কের ভেতরে ঢোকার জন্য 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে রঙিন মাছের ফোয়ারা। পার্কের উন্নয়ন কাজ চলমান থাকলেও পার্কে ঢোকার পথে চোখে পড়ে বাঁশ, খড়, বাতা দিয়ে তৈরি গ্রামীণ ঐতিহ্যের বাহন গরুর গাড়ি, রিক্সা এবং লেকের মাঝে তৈরি ভাসমান ঘর। এছাড়া নারকেল আকৃতির ঘর, ভালোবাসার প্রতীক হৃদয় আকৃতির বসার জায়গা, বাঁশ ও খড় দিয়ে ব্যাঙের দৃষ্টিনন্দন ছাতা, ছোট ব্রিজ, পুকুরের মাঝে গোল ঘর সহ শিশুদের জন্য বিভিন্ন রাইড দর্শনার্থীদের সময়কে রাঙিয়ে তুলবে। লেকের ওপর নির্মিত কাঠের কারুকাজ করা ছোট্ট সেতু যেমন আকর্ষণীয়, তেমনি সেতু পার হয়ে বন্য পরিবেশের আদলে তৈরি কৃত্রিম ঝর্ণা আগতদের শরীর মন দুটোই ভিজিয়ে দেবে। মানুষের চাওয়া থেকেই দেলোয়ারের বাড়ির সামনে পতিত জমিতে গড়ে তোলা হয় বিনোদন কেন্দ্র, যার নাম দেওয়া হয় ইউটিউব ভিলেজ পার্ক। মাত্র 2 বছরে এই পার্ক বেশ পরিচিতি পেয়েছে। প্রতিদিন কয়েকশো নারী পুরুষ ও শিশু এই পার্কে আসেন। প্রায় 400 বিঘা জমির ওপর নির্মিত একটি পরিবার বান্ধব পার্ক এটি।
পার্কে ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, ফুলের বাগান, ক্রিয়েটিভ ক্রাফটস এবং সব বয়সী মানুষের জন্য মজাদার রাইড রয়েছে। পার্কের চারপাশ ঘিরে আছে দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের গাছ। পার্কের ভেতরে গরু, হাতি, কচ্ছপ, ডাইনোসর সহ নানা প্রাণীর অবয়ব তৈরি করা হয়েছে খড় ও বাঁশ দিয়ে। গোল পাতার ছাউনি দিয়ে তৈরি হয়েছে ছোট ছোট ঘর। পার্কটি সারা সপ্তাহ সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার সপ্তাহের ব্যস্ততম দিন থাকে। এখানে শীতকালে বা মার্চ থেকে সেপ্টেম্বর মাসে বেশি লোকসমাগম থাকে। বিশেষ উৎসব ঈদ পূজার পাশাপাশি বাংলা নববর্ষের মতো দিনগুলোতে পার্কটিতে ভিড় জমে। পার্কটির এন্ট্রি ফি জনপ্রতি 300 টাকা এবং রাইডের ফি 300 থেকে 500 টাকার মধ্যে। পার্কটিতে অন্তত 700 জন কর্মী আছেন। আমি পাবনা সাজাদিয়া চানমাই থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে তোমার ইউটিউব ভিলেজ? ইউটিউব ভিলেজ আমার অনেক সুন্দর লেগেছে। তুমি কি এই প্রথম আসলে নাকি এর আগে আসছো? আমি প্রথম এখানে এসেছি। প্রথম আসছো, আচ্ছা।